তো আজকে আমরা আলোচনা করব সি প্রোগ্রামিং এর নেক্সট কয়েকটা টপিক। তো আজকে আমাদের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করতেছি যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করতেছি সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম। ওকে, আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম নির্ণয় করব। তো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম বা ফ্লোচার্ট, তো ফ্লোচার্টের জন্য সবার প্রথমে আমাদের কি লিখতে হবে? স্টার্ট। আর এই স্টার্টের জন্য আমাদের সাইডে কি কোডটা ইউজ করতে হবে? আমাদের ইউজ করতে হবে হ্যাশ INCLUDE stdio.h, এন্টার দেওয়ার পর মেইন ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন এরপরে আমাদেরকে কি আনতে হবে? সব সময় মনে রাখতে হবে ফ্লোচার্টের পরের বক্সটা যেটা হবে সেটা আমাদের ইনপুট বক্স। সেটা কি বক্স? ইনপুট বক্স। এখন ইনপুট বক্সের কাজ কি? সকল ভেরিয়েবল ব্যবহার করা। সবার প্রথমের কাজ কি? সকল ভেরিয়েবলের নাম লেখা, দেন তাদের ডাটা টাইপ, দেন যদি অজানা চলক থাকে তার জন্য ইউজারকে কি করা, অর্ডার আর টাস্ক করা। এখন আমাদের কয়টা ভেরিয়েবল বা কয়টা চলক লাগবে সেটা ডিপেন্ড করবে কার উপর? আমাদের প্রবলেমটা কি বৃত্তের? এখন আমাদের এই বৃত্তের ক্ষেত্রফল প্রবলেমটা সলভ করতে যতগুলো মানে যতগুলো চলক লাগবে সেটা ডিপেন্ড করবে কার উপর? ইকুয়েশন বা সমীকরণের উপর। এখন বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি? এ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। তার মানে আমাদের এই ইকুয়েশনটা সলভ করতে, সহজ কথায় আমাদের এই প্রবলেমটা সলভ করতে আমাদের যে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে সেটা কি? এ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। এখানে এ আমাদের কি চলক? ডিফাইন চলক। এখানে আমরা কোনটা খালি জানি না, কোনটার ভ্যালু জানি না, আর এর ভ্যালুটা আমরা জানি না, ঠিক আছে? কারণ আর এর ভ্যালুটা কে দিবে? ইউজার দিবে। আর তার মধ্যে এই যে জিনিসটা দেখা যাচ্ছে, যেটা সায়েন্সের স্টুডেন্ট তারা সবাই এটার সাথে পরিচিত, যারা কমার্সের স্টুডেন্ট তাদেরকে বলতেছি, এটা বলতে মূলত পাই বুঝায়। কাকে বুঝায়? যার ভ্যালু হচ্ছে 3.1416। যার ভ্যালু কি? 3.1416। এখন এই যে আমরা যে এখানে এ দেখতেছি কিবোর্ডে, সিম্পল ভাবে আমরা যদি একটা অন স্ক্রিন কিবোর্ড দেখি তাহলে আমাদের জন্য খুব ভালো হবে। এই যে আমরা একটা কিবোর্ড দেখতেছি, এই কিবোর্ডে এ নামক একটা বস্তু আছে, তারপরে হচ্ছে আর নামক বস্তু আছে। কোথাও কি পাই নামক কোনো বস্তু আছে বা এরকম সিম্বল আলা কি কোনো বস্তু আছে? নাই। তাহলে সি প্রোগ্রামিং এ আমরা এই পাইটাকে সরাসরি কখনো কি করতে পারবো না, ব্যবহার করতে পারবো না। এটার জন্য আমরা খালি কি নিচ্ছি? পিআই পাই। পাই একটা কনস্ট্যান্ট, পাই একটা কি যেটার ভ্যালু কি 3.1416। আর এখানে যে আর এর ভ্যালুটা আছে, এই আর এর ভ্যালুটা, এটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। এটাকে কি বলা হয়? বৃত্তের ব্যাসার্ধ। এখন বৃত্তের ব্যাসার্ধ এটা আমরা কার কাছ থেকে ইনপুট নিব? ইউজারের কাছ থেকে। তো যেটা ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া হয় সেটা ডিফাইন না আনডিফাইন? আনডিফাইন প্রোগ্রাম। যেটা ইউজারের কাছ থেকে ইনপুট নিব সেটা কি আনডিফাইন? বাদে যা কিছু থাকবে সবগুলো কি? তার মানে আমার আরটা হচ্ছে আনডিফাইন, বাট পাইটা কি ডিফাইন্ড? এটাও কি আমাদের ডিফাইন্ড? তাহলে আমাদের চলক কি কি? এ পাই, আর অবশ্যই পাই কি একটা কনস্ট্যান্ট, পাই একটা কি কনস্ট্যান্ট ভেরিয়েবল। কি ভেরিয়েবল? তো কনস্ট্যান্ট ভেরিয়েবলের ক্ষেত্রে এটার ভ্যালুটাকে আমাদের কি বলে দিতে হবে? বলে দিতে হবে, ঠিক আছে? একটা জিনিস বলে রাখি, যদি আমাদের কোনো একটা চলকের মান আমরা আগে থেকে জানি সেটা কি করবো? আমরা বলে দিব, ঠিক আছে? যেমন পাইয়ের ভ্যালুটা আমরা আগে থেকে জানি, তাই আমরা কি বলতেছি পাই ইকুয়ালস টু 3.1416। আর এখানে লাস্টে কি আসবে? কথা কি বুঝে গেছে?
তার মানে আমাদের ইনপুট বক্সে চলক কয়টা আসবে সেটা আমরা কার কাছ থেকে আইডিয়া পাবো? ইকুয়েশনের কাছ থেকে। উইদাউট ইকুয়েশন ছাড়া আমরা চলকগুলো করতে পারবো না। এটা কি বুঝে গেছে? তাহলে ইনপুট বক্সের কাজ কয়টা? তিনটা। সবার প্রথমে কি লেখা চলকের নাম? ফার্স্ট চলকটা কি? পরেরটা পায়ের ভ্যালু কত? 3.1416। ঠিক আছে, এরপর আর তো আমাদের ইনপুট বক্সের প্রথম কাজ চলকের নাম লেখা, সেকেন্ড কাজ কি চলকের প্রকৃতি। এখন আমরা কার জন্য ইনপুটটা নিব? আর এখন আর এর ভ্যালু কেউ চাইলে 3 দিতে পারে, কেউ চাইলে 3 পয়েন্ট কত দিতে পারে, তাই না? 3 পয়েন্ট কি দিতে পারে? তার মানে পূর্ণ সংখ্যাও আসতেছে, তার সাথে কি আসতেছে? তাহলে যেখানে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ দুইটাই আসে, তার জন্য কি ডাটা টাইপ ইউজ করা লাগে? ফ্লোট। তাহলে এটা ডাটা টাইপটা কি হবে? ঠিক আছে, এটা ডাটা টাইপটা কি হবে? আর সিতে একটা ডাটা টাইপ, মানে একটা ডাটা টাইপ ফ্লোট হলে বাদ বাকি সবগুলো চলকের ডাটা টাইপ কি হবে? আমরা তাহলে এখানে কি লিখবো? ঠিক আছে, কারো কনফিউশন আছে এখানে? আচ্ছা, আমরা ফ্লোট আর লিখছি। এখন ইনপুট বক্সে এখন কথা হচ্ছে এখানে অজানা চলক কোনটা, তো আর এর জন্য ইউজারকে কি করতে হবে? আমাদের অর্ডার দিতে হবে। অর্ডারটা কার মাধ্যমে করব? প্রিন্ট এফ, এন্টার। আমরা কার জন্য ইনপুটটা নিতেছি? আমরা কি আর লিখবো না রেডিয়াস লিখবো? কারণ ইউজার কিন্তু আর বুঝবে না। যেমন আমরা যখন পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড বক্সে পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড বক্সের পাশে কি পি লেখা থাকে না পাসওয়ার্ড লেখা থাকে? তাহলে ইউজারকে আমার জিনিসটা, আমি পাসওয়ার্ড পি দেখলে কি বুঝতে পারতাম এখানে কি ইনপুট দিবে? কিন্তু যখন এখানে পাসওয়ার্ড লেখা থাকবে আমি কিন্তু বুঝে যাবো আমাকে কি ইনপুট দিতে হবে। কথা কি বুঝে গেছে? তাই আমরা কি লিখবো? এন্টার রেডিয়াস। বুঝা যাচ্ছে তো? তারপরে পরে আমরা কি দিব? সেমিকলন। এন্টার দিয়ে আমরা কি লিখবো? ইউজারকে অর্ডার দিছি, ইউজার এখন কি করবে? কাজ করবে। কাজটা কার মাধ্যমে করবে? স্ক্যান অ্যাপ। স্ক্যান অ্যাপ দেওয়ার পর আমরা কি দিব? পার্সেন্টেজ এফ, কারণ ইউজার একটা কি ইনপুট দিবে? ডাটা। ডাটা বোঝানোর জন্য কি আসতেছে? পার্সেন্টেজ, কোন ধরনের ডাটা। তারপরে আমরা কি দিব? কমা। তারপরে কি দিব? অ্যান্ড। কার জন্য ইনপুটটা নিতেছি? ভেরি গুড, ওকে। তাহলে আমাদের ইনপুট বক্সের কাজ কি শেষ? এরপরের কাজটা কি? প্রসেসিং বক্সের কাজ। তো প্রসেসিং বক্সে আমরা কি লিখবো? এ ইকুয়ালস টু পাই। একটা জিনিস লক্ষ্য করা দরকার, আমরা কিন্তু গুণের পরিবর্তে কি দিছি? স্টার। সি প্রোগ্রামিং এ গুণ করার কোনো অপশন নাই, কি দিয়ে করতে হবে জিনিসটা? স্টার দিয়ে। আর এখানে আমাদের কি দেওয়া আছে? আর স্কোয়ার। তো আমরা আর লিখে ক্যাপ দিয়ে 2 লিখতে পারবো না, এই জিনিসটা কি কমপ্লিটলি ভুল? আর স্কোয়ার ছিল তাই আমরা কি লিখছি? আর ইনটু, আর যদি আর কিউব হয় তাহলে কি লিখবো? ঠিক আছে, তাহলে এখন আমরা কি বসাবো? সরাসরি ইকুয়েশনটা বসাই দিব, ইকুয়ালস টু আর এই সব ফলাফল কিসে সংরক্ষণ হচ্ছে? সবগুলো কিসে সংরক্ষণ হচ্ছে? এ তে। ঠিক আছে, তো আউটপুট বক্সের জন্য তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ফ্লো চার্টে সবার প্রথমে কি আসবে, তারপরে কি আসবে ইনপুট, তারপরে কি আসবে, তারপরে আউটপুট। প্রসেসিং এর পর যখন আউটপুট আসবে তখন আমরা কি ইউজ করব? এখন আউটপুট বক্সে আমরা কি ইউজ করতেছি? আউটপুট বক্সে আমরা একটা চলক ইউজ করতেছি। তো আউটপুট, কারণ ইনপুট বক্সে এ একটা কি ছিল আমরা কি জানি? ইনপুট বক্সে যা থাকে সবগুলোই কি চলক। তো ইনপুট বক্সে এ নামক একটা কি ছিল? চলক।
এখন আমরা আউটপুট বক্সেও কি দেখতেছি, একটা চলক দেখতেছি, তাই না? তো যদি আউটপুট বক্সে চলক থাকে, সবার প্রথমে ওই চলকের কি করতে হবে, নাম লিখতে হবে, তারপরে একটা কি করতে হবে, কমা দিতে হবে, এবং তারপরে ডাবল ইনভার্টেড কমার ভিতরে এই চলকটার কি দিতে হবে, ডাটা টাইপ দিতে হবে। কথাটা কি বুঝে গেছে? আমাদের আউটপুট বক্সে চলক কি, সবার প্রথমে আমরা এর কি করছি, নাম লিখছি, তারপরে আমরা কি দিছি, একটা কমা দিছি, আবার এই চলকটার ডাটা টাইপ কি, এই চলকের ডাটা টাইপ তো আমরা কি দিছি, পার্সেন্টেজ। কথা কি বুঝে গেছে? এইটাই কি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম। এখন আমি এটাকে যদি বিল্ড করি, বিল্ড হয়েছে, এবার এটাকে আমরা রান করি। এখন ইন্টার রেডিয়াস আমরা যদি এখানে জিরো দিই, রেজাল্ট কি আসতেছে, কারণ কোনো কিছুর সাথে জিরোকে গুণ করলে টোটাল রেজাল্ট কি চলে আসে। আবার আমরা যদি বিল দিই আর তার সাথে আমরা যদি রাম দিই, এখানে দিই -1, রেজাল্ট কি আসবে, বুঝা গেছে? সহজ কথায় আমরা এখানে কি নিচ্ছি, সিম্পল ভাবে যদি আমরা বুঝাই, আমাদের ফর্মুলাটা কি ছিল, এই কস টু পাই আর ইন্টু আর, ঠিক আছে? এখন পাইয়ের ভ্যালু আমরা কত জানি, 3.1416। এখন ইউজার আর এর পরিবর্তে কত ইনপুট দিছে, -1 -1, গুণ হলে কি হয়ে যায়, তার মানে কত আসতেছে, আসছে, বুঝে গেছে? ওকে, এখন আজকে আমি যে জিনিসটা দেখাবো, আজকে আমি দেখাবো যে সফটওয়্যার ইনস্টলেশন করা কেমনে হয়, যে সি দিয়ে সফটওয়্যার কেমনে বানানো হয়, সেটার একটা আমি আজকে একটা এক্সাম্পল দেখাবো। যেমন আমি যে প্রবলেমটা করছি সেটা কিসের প্রবলেম, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের একটা প্রোগ্রাম। তার মানে এক কথায় আমি বলতে পারি, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের একটা সফটওয়্যার আমি বানাইছি। কি বানাইছি, সফটওয়্যার। তো কেমনে আমি বুঝবো এটা একটা সফটওয়্যার, সবার প্রথমে আমি কিসে যাব, ফাইলে, কিসে যাব, ফাইলে যাওয়ার পর কিসে যাব, সেভ ফাইল অ্যাজ। তারপরে আমি ডেস্কটপে গেলাম, ডেস্কটপে আমি নতুন একটা ফোল্ডার তৈরি করলাম, ফোল্ডারটার আমি নাম দিলাম CIRCLE, সার্কেল, ওপেন। আমি এটার ভিতরে সেভ করলাম। আমি কি করলাম, সবার প্রথমে আমি যেটা দেখাইতেছি আজকে, আমি কি দেখাচ্ছি, সি দিয়ে আমি কেমনে কি বানাবো, সফটওয়্যার বানাবো, সেটা আমি দেখাইতেছি। তো সি দিয়ে সফটওয়্যার বানানোর প্রথম স্টেপ হচ্ছে, ফার্স্টে কিসে যেতে হবে, ফাইল থেকে কিসে যেতে হবে, সেভ, সেভ অ্যাজ থেকে আমরা কোথায় যাব, বা যে কোনো জায়গায়, আমরা ধরে নিলাম কি, ডেস্কটপ, ডেস্কটপে আমরা একটা কি তৈরি করব, আর তার মধ্যে আমরা প্রোগ্রাম ডট সি, কারণ সি প্রোগ্রামিংয়ে আমরা যেটা প্রোগ্রাম করতেছি, যেমন এটা কার প্রোগ্রাম করছি, সার্কেল, সার্কেল ডট সি, সেটাকে কি করব, সেভ করব। তাহলে আমরা সবার প্রথমে কিসে যাব, ফাইল, তারপরে সেভ ফাইল অ্যাজ, তারপরে হচ্ছে কিসে যে গেলাম আমরা, ডেস্কটপ, ডেস্কটপে যে আমরা কি তৈরি করছি, একটা ফোল্ডার আগে থেকে তৈরি করছি, সেটা কি, সার্কেল, আর সেই ফোল্ডারটার ভিতরে আমরা কি সেভ করছি, সার্কেল ডট সি সেভ করছি। এবার আমরা এটাকে একটু বিল্ড করি, ঠিক আছে? এখন আমরা এটাকে যেহেতু বিল্ড করছি, তো বিল্ড করার পর এখানে আমাদের সার্কেল নামক একটা কি তৈরি হয়েছে, এটাতে আমরা ক্লিক করলাম, এখানে কয়টা ফাইল ওপেন হইতেছে, সার্কেল ডট সি, আর একটা কি, সার্কেল ডট ইএক্সি, আর একটা কি, সার্কেল ডট ও। আমরা ম্যাক্সিমাম টাইমে যখন সফটওয়্যার ইনস্টল করি তখন লাস্টে কি থাকে উইন্ডোজের ক্ষেত্রে, ডট ইএক্সি। আসলে ডট ইএক্সি বলতে মূলত কি বুঝায়, ডট ইএক্সি বলতে মূলত কি বুঝায়, ডট ইএক্সি বলতে মূলত বুঝায় এক্সিকিউটেবল ফাইল, ঠিক আছে? কি ফাইল, আমরা যদি এটাতে ক্লিক করি, আসছে,
এখন আমি এটাতে কি লিখব? সাপোজ আমি এখানে দিলাম টু, রেজাল্ট দেখতে পারছি আমি, সাথে সাথে চলে গেছে না? এখন আমরা যে যখন কোনো সফটওয়্যার ইনস্টল করি, সফটওয়্যারে ডট ইএক্সি দেওয়ার সাথে সাথে সেটা কি হয়ে যায়? চলে যায়, তাই না? তো এই যে ডট ইএক্সি ফাইলটা, এটা কি ফাইল? আসলে একটা সেট আপ ফাইল। এটা কি? সফটওয়্যার যখন আমরা তৈরি মানে ইনস্টল করি, আমরা কি ইউজ করি? ডট ইএক্সিটাকে আমরা কি করি? ইনস্টল করি। এখন আমি যে সফটওয়্যারটা বানাইছি, আমি এটার আউটপুট দেখাটা আমার দরকার না, কিন্তু এটা তো কি হয়েছে, চলে গেছে। তো এটার জন্য আমরা এখন একটা কোডিং ইউজ করব লাস্টে, একদম লাস্ট লাইনে। সেটা হচ্ছে এন্টার দিয়ে আমরা কি লিখব? গেট সিএইচ, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে আমরা কি দিব? সেমিকলন। ওকে, প্রোগ্রামটাকে আমরা আবার কি করব? বিল্ড। তারপরে এটাকে আমরা কি করব? আবার রান। আচ্ছা, এখানে রান করব না আমরা, গেট সিএইচ, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আমাদের ফোল্ডারটাতে যাব। এই যে আমাদের আগের ফোল্ডারটা, এখন কি আছে? সার্কেল ডট ইএক্সি আছে না? আমরা এটাতে ক্লিক করি, আসছে? এবার আমরা ইনপুট দিই টু, রেজাল্ট কি চলে গেছে? তার মানে আগের বার গেট সিএইচ ছিল না, এখন আমরা জিনিসটাকে আর একবার রান করে দেখাই। আর একবার রান করাইলে জিনিসটা ক্লিয়ার হবে। সেটা হচ্ছে এবার কি দেওয়া ছিল? গেট সিএইচ। আমরা গেট সিএইচটাকে কি করে দিলাম? ডিলেট। এবার এটাকে আমরা কি করলাম? বিল্ড। তো বিল্ড করার পর আমরা জাস্ট হচ্ছে এখানে ক্লিক করি, আমি ইনপুট দিলাম টু, চলে গেছে, রেজাল্ট দেখতে পারছি। তার মানে সফটওয়্যারকে যদি এই যে আমরা যে সফটওয়্যারটা বানাইতেছি সেটা যাতে ইউজার দেখতে পারে, আউটপুটটা দেখতে পারে, তার জন্য আমাদেরকে কি ইউজ করতে হবে? লাস্টে কি ইউজ করতে হবে? গেট, সরি, আমাদেরকে কি ইউজ করতে হবে? গেট সিএইচ ফাংশন। এটাকে কি ফাংশন বলে? গেট সিএইচ ফাংশন। আর এই গেট সিএইচ মানে হচ্ছে, এই গেট সিএইচ ফাংশনটা ইউজ করলে আসলে কি হয়, যেমন আমি যদি এই প্রোগ্রামটাকে আবার বিল্ড করি, সবার বোঝা যাচ্ছে তো? এখন আমরা যদি এই প্রোগ্রামটাকে আবার বিল্ড করি, বিল্ড করার পর এখন এটা ওপেন করি, এখানে আমি কি লিখতেছি? লাইক সিক্স লিখতেছি। এটা আমি একটা কি দিছি? একটা ক্যারেক্টার ইনপুট দিছি। কি দিছি? ক্যারেক্টার। আমি যা ইনপুট দিতেছি সি সেটাকে এক একটা কি ধরে নিতেছে? একটা ক্যারেক্টার ধরে নিতেছে। কি ধরে নিতেছে? এন্টার দেওয়ার পর রেজাল্ট আমার শো করতেছে, তাই না? এই যে রেজাল্ট আমার শো করতেছে, এখানে সিটা কি? একটা ক্যারেক্টার। এই সিএইচ বলতে মূলত কাকে বোঝায়? যেটা কে ইনপুট দিবে। আর ইনপুট দেওয়ার পর রেজাল্ট শো করতেছে না, তার মানে রেজাল্টটা কি আসতেছে? স্টেবল হইতেছে। তাহলে এই গেটটাকে মূলত কি বলা হয়? তার মানে ক্যারেক্টার, তথা ক্যারেক্টার বলতে মূলত কাকে বুঝায়? কারণ ইউজারের ইনপুটের উপরই তো ক্যারেক্টারটার কি ডিপেন্ড করে, আউটপুট ডিপেন্ড করে না? তার মানে আমার আউটপুটটাকে স্টেবল করাই কার কাজ? কথা কি বুঝে গেছে? ক্লিয়ার? এখন কি এটা যাইতেছে, থাকতেছে না? তার মানে আমরা যখন উইন্ডোজে যে সফটওয়্যারগুলো ইনস্টল করি, সেই সফটওয়্যারে ডট ইএক্সিতে ক্লিক করার পর সেটা কি হয়, চলে যায় না? তাহলে ওটাতে কি গেট সিএস থাকে না? থাকে না। আমি উইন্ডোজে যখন কোনো সফটওয়্যার ইনস্টল করার সময় ডট ইএক্সিতে ক্লিক করি, ওইটা নিজে থেকে কি হয়, চলে যায় না? তার মানে ওটাতে কি থাকে না। কিন্তু এটাতে যদি গেট সিএস থাকতো তাহলে জিনিসটা কি থাকতো, দেখা যাইতো। কথা কি বুঝে গেছে? ক্লিয়ার? এখন আমরা চাইলে, আমরা যারা প্রোগ্রামার, আমরা কি করি, এই ডট ইএক্সি ফাইলটাই আমরা কি করি, সব জায়গায় নিয়ে যাই। এখন আমি যদি এই ডট ইএক্সি ফাইলটা কারো বাসায় পাঠায় দিয়ে দিই, সেই ফাইলটা কি করবে? রান করবে, ঠিক আছে? সেটা যদি অন্য আরেকটা পিসিতে নিয়ে দিই, তাহলে সেটা কি করবে? রান করবে। এভাবে করে সি দিয়ে কি তৈরি করা হয়? একটা সফটওয়্যার। আজকে আমরা কার সফটওয়্যার বানাইছি? সার্কেলের। তো এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে সবার? তো এখানে এই সিটা কি ফাইল? এটা একটা সোর্স ফাইল। এটা কি ফাইল? তো আমরা প্রোগ্রামাররা কি কোনো সোর্স ফাইল কাউকে দিব? আমরা প্রোগ্রামাররা কোনটা দিব সবসময়? ডট ইএক্সি।
তার মানে আমরা খুব ইজি ভাবে আজকে একটা জিনিস শিখলাম, সার্কেল বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার একটা সি প্রোগ্রাম, সিম্পল প্রোগ্রাম, কিন্তু তার সাথে আজকে আমরা নতুন একটা ফাংশন শিখছি যার নাম কি গেট সিএইচ, যেটা দিয়ে আসলে মেনলি কি বানানো হয়, একটা সফটওয়্যার বানানো হয়। কথা কি বুঝে গেছে? অর্থাৎ সি এর যে আমরা যে সফটওয়্যার বানাইতেছি সেটা যাতে অন্য পিসিতে আমরা রান করতে পারি সেটার জন্য কি ইউজ করা হয়। তো আশা রাখি এই মানে গেট সিএইচ ফাংশন নিয়ে কারো কোনো প্রবলেম হবে না। আজকের মতো এতটুকুই।